Hello everyone, welcome to Easy Grammar. আজ হচ্ছে আমাদের স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ক্লাসের দ্বিতীয় পর্ব অথবা এপিসোড 2। এই দ্বিতীয় পর্বে আমরা দৈনন্দিন জীবনে যে সেন্টেন্সগুলো ব্যবহার করি তা তোমাদের সামনে তুলে ধরব। আজকের সেন্টেন্সগুলো প্রথম ক্লাসের সেন্টেন্সের তুলনায় একটু জটিল, একটু ভিন্ন রকমের, কিন্তু এই সেন্টেন্সগুলো আমরা সচরাচর দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, আমাদের রোজকার জীবনে ব্যবহার করে থাকি। তো চলো আগে সেন্টেন্সগুলো একটু পড়ে নেওয়া যাক। বাদল কোথায়? এটা তো ভীষণ সিম্পল সেন্টেন্স, এগুলো তোমরা সবাই জানো। এর ইংরেজি কি হবে? ওকে কোথাও দেখছি না, একটা বিস্ময়সূচক চিহ্ন দিয়েছি আমি, কারণ ওকে তো আমার চোখের সামনে দেখতে পাওয়ার কথা, ওকে কোথাও দেখছি না। ওরাজ কলকাতা যাবার কথা, ও যদি না যায় তাহলে আমি যেতে পারি। আসলে আমার কলেজ স্ট্রিটে যেতে হবে, অনেকদিন ধরে আমি একটা বই খুঁজছি, দেখি ওটা ওখানে পাই কি না। এই ধরনের সেন্টেন্স তো আমাদের প্রত্যেক দিন বলতে হয়, এই ধরনের বাক্য তো আমাদের প্রত্যেক দিন বলতে হয়, কিন্তু এই বাক্যগুলো কিন্তু আগের ক্লাসের যে বাক্যগুলো ছিল বা সেন্টেন্সগুলো ছিল তার থেকে একটু জটিল। প্রথমটা নয়, কিন্তু তারপরেরগুলো একটু জটিল মনে হবে। বাদল কোথায়? বাদল আমার ভাই। হোয়ার ইজ বাদল? হোয়ার ইজ বাদল? ওকে কোথাও দেখছি না, কে দেখছে না? আমি দেখছি না, তাই আমি ওকে কোথাও দেখছি না। আই ডোন্ট সি হিম এনিওয়ের, আই ডোন্ট সি হিম এনিওয়ের। এখানে দেখছি না, ওই দেখিতেছি না করতে যেও না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে যেও না, কারণ ইংরেজিতে কথা বলার সময় অনেক কিছু অ্যাভয়েড করে যাওয়া যায়, তাতে কোনো ভুল হয় না। আমি ওকে কোথাও দেখিতেছি না, আই এম নট সিইং হিম এনিওয়ের, কথা বলার ইংরেজি কিন্তু এইরকম হয় না, আই ডোন্ট সি হিম এনিওয়ের, আমি ওকে কোথাও দেখি না বা দেখছি না, ঠিক আছে। ওরাজ কলকাতা যাবার কথা, হি ইজ সাপোজড টু গো টু কলকাতা, হি ইজ সাপোজড টু গো টু কলকাতা, ওরাজ কলকাতা যাওয়ার কথা। ও যদি না যায় তাহলে আমি যেতে পারি, ও যদি না যায় তাহলে আমি যেতে পারি, আমি যেতে পারি, আই ক্যান গো ইফ হি ডাজন্ট, ব্যাস আর কিচ্ছু দিতে হবে না। ইফ হি ডাজন্ট গো দেন আই ক্যান গো টু কলকাতা, না এরকম ওয়ার্ড টু ওয়ার্ড ইংরেজি কথা বলার সময় ব্যবহার করার দরকার নেই। আই ক্যান গো ইফ হি ডাজন্ট, আমি যেতে পারি ও যদি না যায়, ঠিক আছে। আসলে আমার কলেজ স্ট্রিটে যেতে হবে, আসলে অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি বলবে না, একদম না, ইনফ্যাক্ট, আসলে ইনফ্যাক্ট আমার যেতে হবে বা আমার যাওয়ার দরকার, কোথায়? কলেজ স্ট্রিটে। ইনফ্যাক্ট আই নিড টু গো টু কলেজ স্ট্রিট, আসলে আমার কলেজ স্ট্রিট যেতে হবে। অনেকদিন ধরে আমি একটা বই খুঁজছি, অনেকদিন ধরে, আই হ্যাভ বিন লুকিং ফর আ বুক ফর কোয়াইট সাম টাইম, ফর আ লং টাইম বলবে না, ফর কোয়াইট সাম টাইম, আই হ্যাভ বিন লুকিং ফর এ বুক ফর কোয়াইট সাম টাইম, ঠিক আছে, দেখি ওটা ওখানে পাই কি না, যাবো ওখানে যদি থাকে পেয়ে যাবো। কলেজ স্ট্রিটে বিভিন্ন রকম বই পাওয়া যায়, ঠিক আছে, তো দেখি ওটা ওখানে পাই কি না, ওটা মানে বইটা, ঠিক আছে। বারবার বইটা উল্লেখ করলাম না, নাউনের পরিবর্তে একটা শব্দ ব্যবহার করলাম, ওটা, এটা হচ্ছে প্রোনাউন, নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় এবং যা নাউনকেই নির্দেশ করে তাই হচ্ছে প্রোনাউন, তাই লেটস সি ইফ আই ক্যান ফাইন্ড ইট দেয়ার, লেটস সি ইফ আই ক্যান ফাইন্ড ইট দেয়ার, ঠিক আছে, দেখি লেটস সি আমি পাই কি না, ইফ আই ক্যান ফাইন্ড ইট কোথায়? দেয়ার, ওখানে, দেখি ওইটা ওখানে পাই কি না, ঠিক আছে, লেট সি ইফ আই ক্যান ফাইন্ড ইট দেয়ার। তাহলে দেখলে যে এই ধরনের ইংরেজি তোমাদের প্রায় প্রায় প্রত্যেক দিনই ব্যবহার করতে হয়। এবার তোমরাও এই ধরনের বাক্য কিছু তৈরি করো, বাক্য তৈরি করে সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করো। কথা বলার ইংরেজি যত সংক্ষিপ্ত এবং অর্থবহ হবে তত শুনতে ভালো লাগবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।